এদিকে ফরিদপুরের চকবাজারে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ এবং পরিবার জানায়, এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন মিজানুর রহমান বাচ্চু। তখন তাকে কুপিয়ে আহত করে কয়েকজন যুবক। পরে দুই যুবককে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। হাসপাতালে নেয়ার আগেই মারা যান বাচ্চু। নিহত বাচ্চুকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।